শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের সামনে আমি আজকে শামসুন্নাহার ম্যাডাম হাজির হয়েছি 9.2 নিয়ে ত্রিকোণমিতি অধ্যায় 9.2 তোমাদেরকে বলেছিলাম 190 নাম্বার পেজে কিছু সূত্র আছে একটা বক্স আছে ওইটা মুক্ত করতে এই 9.2 যে অধ্যায়টা আছে এটা সূত্রের উপর অঙ্কটা এখানে 190 নাম্বার পেজে একটা বক্স এটা মুক্ত করবা আর একই পেজে 1 2 3 4 চারটা পয়েন্ট আছে পয়েন্টগুলো একটু ভালো করে মুছতে পারবা তাহলে আমরা যাচ্ছি 9.2 দেখো পেজ নাম্বার 195 এখানে মান নির্ণয় করা আছে 8 থেকে 11 পর্যন্ত 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় দেখো সবগুলা এই অঙ্কগুলোতে মানটা বসাবো তাহলে আমি একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি 10 নম্বর অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি সবাই খেয়াল করো 10 নম্বর অঙ্কটা করে দিচ্ছি মান নির্ণয় করতে বলেছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি divided by 1 plus cos square 60 degree plus sec square 60 degree এখন আমি তাহলে দেখো মানটা আমি দশ মানটা বসাই দেব এখানে equal to আর 1 minus আমি এটাকে লিখতে পারি cos 60 degree তার উপরে আমি হোল স্কয়ার দিতে পারি 1 plus cos 60 degree তার উপরে আমি হোল স্কয়ার দিতে পারি plus sec 60 ডিগ্রি তার উপর আমি হোল স্কয়ার দিতে পারি সবাই কি বুঝতে পারতেছো তাহলে এখন আমি এখানে মানটা বসা 1 মাইনাস cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ তার উপরে স্কয়ার 1 প্লাস হাফ তার উপরে স্কয়ার sec 60 ডিগ্রি মান 2 তার উপরে স্কয়ার এখানে পাশে লিখে নাও মান বসিয়ে 1 বাই 1 মাইনাস 1 মাইনাস 1 বাই 4 1 প্লাস 1 বাই 4 প্লাস 4 এখানে তাহলে আমি লসাগু করলে পাই 4 মাইনাস 1 আর 4 প্লাস 1 বাই 4 প্লাস 4 তাহলে এখানে আমি উপরে পেয়েছি কিন্তু দেখো তো আমি এটা বিয়োগ করে 3 বাই 4 নিচে পাচ্ছি আমি 5 বাই 4 প্লাস 4 আমি এটাকে লিখতে পারি 3/4 গুণ 5/4 প্লাস 4 এখানে তাহলে আমি পাচ্ছি 3/15 4 4 কত হবে এখানে তার এটা 5/4 5/4 না উপরে 5 এটা উল্টে যাবে নিচে হয়ে যাবে 5 উপরে যাবে 4 তিন চারা 12 আর নিচে হয়ে যাচ্ছে কত মো 20 প্লাস 4 কত হচ্ছে আমি তো মনে করতে ভুল করতেছি 3/5 4/3 3/12 আর এখানে আসা আমার 4/5 3/12 আর আমার এখানে 4/5 20 আচ্ছা আমি ইচ্ছা করলে একটা কাজ করলে পারি এখানে তোমরা একটু খেয়াল করো এই 4/4 কাটতে পারি 3/5 4 যদি 5 হয় তাহলে আমার হয়ে গেলে 3 আর 4/5 20 3/5 এটা মনে হয় আচ্ছা সম্ভবত এটাই আনসার ঠিক আছে আমার এটাই আমাদের আনসার তারপরে আমাকে দেখো আমি 8 থেকে 11 মধ্যে আমি অঙ্ক করলাম 10 নাম্বারটা এরপর দেখো দেখা হতে পড়ছে 12 থেকে 17 12 থেকে 17 মধ্যে তাহলে আমি একটা অঙ্ক করে দিচ্ছি এখন দেখো 11 12 13 শুধু মানগুলো বসাবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মান একই হয়ে যাবে 15 নাম্বার একই তার 16 নাম্বার তার ঠিক আছে আমি 16 নাম্বার অঙ্কটা একটু করে দিচ্ছি তোমরা এখানে 15 16 17 এর মধ্যে আমি 16 নাম্বার অঙ্কটা একটু করে দিচ্ছি লাইকটা করি শূন্য নাম্বার অঙ্কে আমার প্রশ্নটা বলেছি কি আগে দেখো সাইন 2a সাইন 2a সাইন 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস
ড্যামেজ করে এখন তাহলে আমি দেখি আমার কোন দেওয়া আছে কি দেওয়া আছে আমার এ সমান সমান 45 ডিগ্রি তাহলে আমি এখন লেফট বোর্ড লেফট বাম পক্ষ লিখি বাম পক্ষ ইকুয়াল টু সাইন 2a এখানে সাইন 2 ইনটু এর মান আমার 45 ডিগ্রি এখানে সাইন 45 গুণ 2 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি সমান সমান 1 এখন তোমরা আবার যাও ডান পক্ষ ইকুয়াল টু আমার এখানে লেখা আছে 2 10 a 1 প্লাস 10 স্কয়ার a এখন আমি এটা লিখি 2 10 এ 1 প্লাস 10 এর উপরে হোল স্কয়ার এখন আমি লিখি 2 10 10 এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি 1 প্লাস 10 45 ডিগ্রি তার উপরে স্কয়ার এখানে আমার আমার 45 ডিগ্রি মান হলো কত 1 10 45 ডিগ্রি মান 1 1 প্লাস 1 তার উপরে স্কয়ার তাহলে এখানে আমাকে 2 2 আর এখানে 1 প্লাস 1 2 সমান সমান 1 সূত্র আমি লিখতে পারি এখন বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত আমি এটা করতে পারলাম এরপর তোমরা দেখো 18 নাম্বার 19 নাম্বার আর 21 নাম্বার সেম অঙ্ক 18 19 এবং 21 সেম অঙ্ক তাহলে আমি তিনটা থেকে একটা অঙ্ক করে দিচ্ছি তাহলে এখন দেখো শিক্ষার্থীরা আমি 18 নাম্বারটাই করে দিচ্ছি তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো একই অঙ্ক তোমরা ভাষা এগুলোকে চেষ্টা করবে আমি আশা করব তোমরা এগুলোকে চেষ্টা করবে সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করে ফেলতে হবে তাহলে আমার 18 নাম্বারটা মনে হচ্ছে কি দেখো 18 হচ্ছে 2 cos 2 cos into m plus b equal to 1 equal to sin a minus b এতে কথাটা আমি লিখি 2 cos a plus b equal to 1 equal to এখানে একবার লিখে যাচ্ছে 2 sin a minus b এই কথাটা অর্থ হলো 2 cos a plus b equal to 1 আবার 2 আবার এখানে দেখো এখানে লেখছে equal to 1 এটা equal equal 2 sin a minus b এটা সমান সমান আমার এখানে 1 তাহলে এখন আমি লিখি দেওয়া আছে ঠিক আছে আমি আর লিখবো না আমি এটা দিয়ে তোমাদের কম করে লিখে দিচ্ছি দেওয়া আছে 2 sin a plus b equal to 1 equal to 2 sin a minus b equal to 1 তাহলে এখন আমি লিখতে পারি কি দেখো তো 2 cos a plus b equal to 1 লিখতে পারি বা cos a plus b equal to 2 টা ইকুয়াল পরে গেলে আমার হাফ হয়ে যায় এখন আমাকে বলো তো cos a plus b equal to cos কত ডিগ্রি মান হাফ cos কত ডিগ্রি মান হাফ cos আমরা পেয়েছি 60 ডিগ্রি মান হাফ তাহলে দেখো এখানে cos থাকে তো এইটা cos এর মাধ্যমে নিয়েছি তাহলে এখানে এখানে cos cos আমার বাদ দিয়ে থাকে আমাকে a plus b equal to cos 60 ডিগ্রি মান কত আমার এখানে তোমরা এটাকে এক নম্বর হিসেবে দরকার নেই এটাকে a plus b equal to half লিখো আবার 2 sin a minus b equal to 1 বা sin a minus b equal to half এখন আমাকে আবারও বলো sin কত ডিগ্রি মান হাফ এখন আমাকে আবারও বলো sin কত ডিগ্রি মান হাফ দেখো তো আমি কি লিখেছি sin 30 ডিগ্রি মান হাফ সুতরাং আমি আবার লিখতে পারলাম a minus b equal to আমি আবার লিখতে পারলাম sin a minus b equal to half এখানে ব্র্যাকেট না দিয়ে এখন দেখো আমি এখানে একটা মান পেয়েছি যে ক এটা পেয়েছি এ প্লাস বি ইকুয়াল টু হাফ পেয়েছি আমি এটাকে এখন আমি এক নং সমীকরণ দিয়ে দিই এ প্লাস কস এ প্লাস বি ইকুয়াল টু হাফ পেয়েছি না
তাহলে এটাকে আমি এখন এখানে এটাকে আমি এখন সমীকরণ দিয়ে আবার এখানে আরেকটা পেয়েছি আমি মানে এখন পেয়েছি এখনো আমি একটা sin a plus b equal to হচ্ছে আমি কি একটু ভুল করে ফেলতেছি cos a minus b equal to 60 ডিগ্রি পেলাম তাহলে a plus b মানটা পেয়েছি আমি ও এখানে আমি হাফ লিখব না আমি এটাই ভুল করেছি এখানে আমি হাফ থেকে এটা আসছে এখানে আমি 60 ডিগ্রি লিখব এখানেও আমি a minus b এই যে হাফের জায়গাতে আমি sin 30 ডিগ্রি লিখেছি উপর পক্ষে sin বাদ দিলে আমি এখানে 30 ডিগ্রি লিখব তাহলে আমি এটা লিখব 60 ডিগ্রি আর এটা লিখব আমি 30 ডিগ্রি এখন ঠিক আছে এটা কেন কিন্তু তোমরা দুই নং সমীকরণ এখন এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই তাহলে এক এবং দুই নং সমীকরণ যোগ করে পাই এক এবং দুই নং সমীকরণ যোগ করে লেখো তোমরা এক আমি লিখব 1 প্লাস 2 বিটা তোমরা লেখো এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই তাহলে দেখো যোগ করলে আমার এখানে বি বি কাটা থাকবে থাকবে 2a আমি পাচ্ছি 2a ইকুয়াল টু 60 আর 30 এ পেয়ে যাচ্ছি আমি 90 ডিগ্রি বা a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি বাই 2 সুতরাং আমি a এর মান পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি এই যে 45 ডিগ্রি মানটা পাইলাম আমি 45 ডিগ্রি মানটা আমি হয় এক নং সমীকরণ না হয় দুই নং সমীকরণে বসা দিলে আমি কার মানটা পেয়ে যাব b এর মানটা পেয়ে যাব নতুবা আমি আবার যদি এক ও দুই নং সমীকরণ বিয়োগ করি তাও আমি মান পেয়ে যাব তাহলে আমি সবচেয়ে সহজ হবে আমি যে a এর মান a ইকুয়াল টু 45 ডিগ্রি এক নং সমীকরণে বসে পাই এক নং সমীকরণটা a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি বা আমি এখানে কার মানটা পেয়েছি a এর মানটা পেয়েছি বা এখানে b ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সুতরাং b এর মানটা পেয়েছি আমি এখানে 15 ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম কি সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি আর b ইকুয়াল টু পেয়ে গেলাম কত আমি 15 ডিগ্রি তাহলে কি যদি দেখানো হলো এটাই আমাকে চেয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা তোমরা সবাই তাহলে আমরা এখন এই মানগুলো করতে পারবো খুবই সহজ খুবই সহজ এখন তোমাদেরকে 18 নম্বর 19 নম্বর সেম 21 নম্বর সেম আর 22 নম্বর অঙ্কটা তোমরা এখানে a এর মানটা বসাই দিবা cos কিউব a আর এখন cos 3a সরি cos 3a তো 3 ইনটু a এর মান বসাবা 4 cos কিউব এটাকে লিখবা এখন cos a এর মান বসাবা একটা হোল কিউব দিবা তাহলে শুধু অঙ্কটা করতে সুবিধা হবে অঙ্কটা পেয়ে যাবা 20 নম্বর অঙ্কটা দেখো cos এর মানে sin এর ডিভাইডেড বাই cos এর প্লাস sin ইকুয়াল টু রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1 তোমরা এখানে এই অঙ্কটা করার জন্য एग्जांपल 193 পেজের খ নম্বর অঙ্কটা আছে 193 নম্বর পেজে খ নম্বর অঙ্কটা এখানে 1 মাইনাস রুট 3 এখানে রুট 3 মাইনাস 1 সেই অঙ্ক তোমরা এখানে এটা ইনশাআল্লাহ করতে পারবা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে 23 নম্বর থেকে শুরু করব সবাই ভালো থেকো